নারী ভোগ্য নয় পূজ্য, সেই ভাবধারায় শুক্রবার অষ্টমীতে ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো অনুষ্ঠিত হল। ভক্ত সাধারণের মধ্যে প্রবল ভক্তিভাব পরিলক্ষিত। কার্যত স্বামী বিবেকানন্দ প্রথম কুমারী পুজো শুরু করেছিলেন, যদিও তার তখনই রামকৃষ্ণ মিশন সমূহে স্বামী বিবেকানন্দের হাত ধরে কুমারী পুজো। একজন মুসলিম কন্যাকে কুমারী হিসেবে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই ধারায় আজও বিভিন্ন রামকৃষ্ণ মঠ ও মিশনে কুমারী পুজো রেওয়াজ অব্যাহত। নারীরা ভোগ্য নয় পূজ্য, সেই ধারায় অষ্টমী তথা শুক্রবার ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো সনাতনী ধর্ম বর্ষে কুমারী পুজো অনুষ্ঠিত হল। ভক্ত সাধারণ ভক্তি শ্রদ্ধার সহকারে কুমারী পুজো করবে। অঞ্জলি দিলে সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টদের পাশাপাশি অবহিত রামকৃষ্ণ মঠের শিষ্যরা এই কুমারী পুজোয় যোগদান করেন। দেবী দুর্গা নারীর প্রতি মূর্তি বলে জানালেন সংশ্লিষ্ট রামকৃষ্ণ মিশনের ভারপ্রাপ্ত কর্তা মহারাজ অমরানন্দজি, এবং প্রকৃতির পুজো হিসেবে কুমারীকে পুজো করা হয় বলে তিনি জানিয়েছেন। শুধু কুমারী পুজো অ্যাকচুয়ালি নারীদের পূজা অবস্থা কি কুমারী এবং সৃষ্টি স্থিতি বলয়, এই যে তিনটে প্রকৃতির রূপ নারীর মধ্যে আছে, সে দুর্গাদেবীর মধ্যে আছে। তারপর এই কুমারী যখন বর্ণনা আছে পলাশু নামক অসুরকে বধ করার জন্য কুমারী আবির্ভাব হয়েছিল নারী মানুষ রূপে, করে দুর্গায় নারী রূপে এসে কুমারী সেজেছিল এবং বধ করেছিল। এবং কুমারীর আরেকটা মাহাত্ম্য হচ্ছে সমস্ত বীজাবস্থায় প্রকৃতির বীজাবস্থা, নারী যদি বীজাবস্থা হয় কুমারী, আমাদের যে প্রকৃতি সৃষ্টি স্তুতি বলয় তার বীজাবস্থা হচ্ছে এই কুমারী। এবং তাকে পুজো করা হয় প্রকৃতির পূজা হিসাবে এবং সমস্ত জগৎ নারীর, তাই নয় নারীরা ভোগ্য নয় পূজ্য, সেই ভাবধারায় এদিনই কুমারীকে পুজো মহারাজ অমরানন্দজি জানিয়েছেন। সর্বোপরি শ্রদ্ধা ভক্তির সংকলে শুক্রবার তথা অষ্টমীতে ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো অনুষ্ঠিত হল। রামকৃষ্ণ ভক্ত শিষ্যরা আনন্দ ধারায় এই কুমারী পুজো করেন। সৌন্দর্যের প্রতীক শুদ্ধতার বিশ্বাস, 100% হলমার্ক জুয়েলারি, এস রায় বর্মন জুয়েলার্স, শারদীয়া দুর্গ উৎসব ও ধনতেরাস, স্বর্ণমালা 2024 উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার। 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার। প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন, থাকছে সুনিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে 25% ডিসকাউন্ট, হীরের গহনার মজুরিতে 50% ডিসকাউন্ট, আসল গ্রহরত্নের উপর 15% ডিসকাউন্ট। থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্কযুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ। আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।